হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার আজ তোমাদের মাইকেল সোসাইরাজ জবি জাস্টিন ও নিগম্বাম এনশন সিং এবং কোরোর সম্পর্কে কিছু আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো শেষ দিয়ে দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো না তোমরা অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তো কী আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবাই ভিডিওটিতে একটি করে লাইক করে দাও তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে ফার্স্টে আসা যাক মাইকেল সোসাইরাজের নিউজে তো সোসাইরাজ ইনজুরির জন্য এটিকে মনবাগানের রয়ে খেলতে পারছেন না এবারের এর এটিকে এমবি ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি প্রথম ম্যাচেই চোট পেয়ে আইএসএল থেকে রুল আউট হয়ে যান সোসাইরাজ যা খবর বেরিয়ে আসছে সোসাইরাজ বর্তমানে সুস্থ তিনি নিজে নিজে রিয়াব স্টার্ট করেছেন এরপর টিমের সাথেও প্র্যাকটিস করবেন তো বলতে গেলে এএফসি কাপের সময় সোসাইডাজ মাঠে ফিরবেন এবার আসা যাক জবি জাস্টিনের নিউজে তো জবি জাস্টিন প্রি সিজনে হয়ে রুল আউট হয়ে গিয়েছিলেন বর্তমানে যা খবর বেরিয়ে আসছে তিনি প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছেন মানে তিনি আইএসএলের প্লে অফের সময় পুরোপুরি ফিট হয়ে যাবেন এবার দেখা যাক হাবাস তাকে ইউজ করেন কি না এবার আসা যাক নিঙ্গমবাম এনসন সিংয়ের নিউজে নিংগম্বাম হচ্ছেন একজন আঠেরো বছর বয়সী ইন্ডিয়ান মিডফিল্ডার তিনি এটিকে আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এবং এটিকে রিজার্ভ টিমের হয়ে খেলেছেন বর্তমানে তিনি এটিকে মোহনবাগানের মেন টিমে এসেছেন নিংগম্বামকে তোমরা কালকের উড়িষ্যা ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচে লাস্ট দশ থেকে পনেরো মিনিট খেলতে দেখেছো যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে যতটুকু তিনি খেলেছেন তবে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই একটা ভালো এবার আসা যাক ফেরান কোরোমিনাসের নিউজে তোমাদের আমি গত রবিবার জানিয়েছিলাম কোরো এটিকে এমবিতে আসা রিউমোর্সের ব্যাপারে তো তোমরা অনেকেই বিশ্বাস করতে পারছিলে না আপডেটটা দেখো ফ্রেন্ডস রিউমোর্স যেমনই হোক না কেন আমার কর্তব্য তোমাদের জানানো ক্লাব সূত্রের খবর ব্যক্তিগত স্তরে কোরো এবং হাবাসের সম্পর্ক বেশ ভালো ফলে হাবাসের ডাকে আসতেই পারেন কোরো তোমাদের আমি আগেই জানিয়েছি এই মুহূর্তে স্পেনের থার্ড ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো বেলার্সের হয়ে খেলছেন কোরো আগামী জুন মাস অব্দি চুক্তি রয়েছে আটত্রিশ বছরে স্প্যানিশ ফরওয়ার্ডের এবার দেখা যাক কি হয় আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ